হাই ফ্রেন্ডস, সবাইকে জানাই বিজনেস সাথী ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আর আমরা প্রত্যেকবার কোন নতুনত্ব বিজনেস নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি, সততাই আমাদের একমাত্র আত্মবিশ্বাস। এই মন্ত্রে আমরা এগিয়ে চলেছি আপনাদেরকে নিয়ে। আজকে আমরা এসেছি হাওয়াই যে চটি, সেই হাওয়াই চটির যে প্রোডাকশন হাউস, দাস প্রোডাকশন হাউস, সেই দাস প্রোডাকশন হাউসে এসেছি। এখানে বিভিন্ন ধরনের মানে হাওয়াই চপ্পল, ছোট বাচ্চাদের থেকে শুরু করে বয়স্কদের, বিভিন্ন কম দামের থেকে শুরু করে 10 টাকা 15 টাকা থেকে শুরু করে আপনাদের 25 টাকা 30 টাকা 40 45 65 95 বিভিন্ন রেটের হাওয়াই চপ্পল আপনারা পেয়ে যাবেন একদম পাইকারি রেটে। আর যারা নতুন ব্যবসা করছেন তারা অবশ্যই যে কোনো জুতোর বিজনেস করার আগে, মানে হাওয়াই চপ্পলের বিজনেসের আগে অবশ্যই একবার করে হলেও এই দাস প্রোডাকশন হাউসে অবশ্যই আপনারা আসবেন। তা চলুন তাহলে আজকে আমরা দাস প্রোডাকশন হাউজের যেই মালিক ওনার সঙ্গে আমরা একটু পরিচয় হয়ে নেই। তা আমরা এখন দাস প্রোডাকশন হাউজের যেই মালিক আছে অচিন্ত দাস, তা অচিন্ত দাস দাদার সঙ্গে আমরা এখন একটু পরিচিত হব। ওনার কাছ থেকে আমরা ওনার প্রোডাকশন হাউজের যে ঠিকানাটা সেটা আমরা একটু জেনে নেব। দাদা আমাদের দর্শকদের একটু ঠিকানাটা বলবেন প্লিজ। নমস্কার দাদা, অরিজিনালি এটা বর্ধমান পোপার টাউন থেকে 10 থেকে 12 কিলোমিটার ভিতরে আসতে হবে। আসার কোনো সমস্যা নেই, পুরোপুরি যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো, ট্রান্সপোর্টও খুবই ভালো। আর বর্ধমান পোপার স্টেশন থেকে আমাদের 10 থেকে 12 কিলোমিটার। হ্যাঁ, তাহলে এই পোপার টাউন থেকে যে 10-12 কিলোমিটার ভেতরে সেই জায়গাটার নামটা একটু বলবেন আপনার? এই জায়গাটার নাম কামারকিতা, তাই তো? তাহলে আপনার এখানে আসতে হলে যারা কিনা কাস্টমার, ধরুন কেউ হাওড়া থেকে আসবে, তাহলে এখান থেকে মানে কি করে আসবে? হাওড়া থেকে এলে খুবই সিম্পল, মেন লাইন কর্ড লাইনের ট্রেন আছে, বর্ধমান স্টেশনে নামবে, ওখান থেকে বাসে অ্যাভেলেবেল বাস, 10 থেকে 12 কিলোমিটার ডিস্টেন্স, 20 থেকে 25 মিনিট টাইম লাগে। আচ্ছা, আর যদি কেউ হচ্ছে শিয়ালদার ওই লাইনটা থেকে আসতে চায় তাহলে ও কি করে আসবে? শিয়ালদার ওই লাইন থেকে যদি আসে সে তো হাওড়া খুব সহজ আসতে পারছে, সেও হাওড়া থেকে আসতে পারবে, অথবা শিয়ালদা টু বর্ধমান লোকাল চলে, এক্সপ্রেসও চলে, সেটা থেকেও আসতে পারবে, নাহলে শিয়ালদা থেকে ডানকুনি ধরবে, ডানকুনি থেকে অ্যাভেলেবেল কর্ড লাইন পেয়ে যাবে সে। দেন আপনার হচ্ছে কি শিয়ালদা থেকে নৈহাটি হয়েও তো আসা যাবে, নৈহাটি হয়ে ব্যান্ডেল, ব্যান্ডেল থেকে ওটা সকালের দিকে আছে, আমাদের ওখান থেকেও মাল যায়, ওটা সকালে ট্রেনে যায়। আচ্ছা, এবার যদি কেউ হচ্ছে ধরুন আপনার উত্তরবঙ্গ থেকে আসতে চায় তাহলে ও কি করে আসবে? উত্তরবঙ্গ থেকে তো অ্যাভেলেবেল ট্রেন, দার্জিলিং মেল আছে, আমি তো আমাদের ওখানে একজন আছে যা আসে মালদা থেকে আসে মেনলি, তো উনিও আসেন সকালে দার্জিলিং মেলে নামেন, ওখান থেকে উনি চলে আসেন, এখান থেকে আমরা পিক আপ করে নিই, ওনার সব অর্ডার আমাদের দেওয়া থাকে। উনি মানে সেই মানে ট্রেনটা দার্জিলিং থেকে আসবে, সেই বাস লাইনে কি করে আসবে? বাস লাইনে যদি আসে সেটাও আসে যাবে, সেটা শিলিগুড়ি থেকে সে বাস ধরবে এবং সে কৃষ্ণনগরে নামবে। মানে মোট কথা হচ্ছে উত্তরবঙ্গ থেকে কৃষ্ণনগর নামতে হবে? কৃষ্ণনগর থেকে 1 ঘন্টা বাসে, কৃষ্ণনগর থেকে বাসে ঠিক 1 ঘন্টা বাসটা এসে আপনার কোন জায়গাটা দাঁড়াবে সেই জায়গাটা? বালিশা পীরতলা, তাই তো? এই জায়গায় এসে ওনারা যখন আসবেন নিশ্চয় কন্টাক্ট করে আসবেন, সেটা নিয়ে কোনো অসুবিধা হবে না। আর আসানসোল দুর্গাপুর ওই সমস্ত লাইন থেকে আসতে আরো সুবিধা, কারণ হচ্ছে ওখানে তো ট্রেনে করেই সেই বর্ধমান আসবে, বর্ধমান থেকে দেন যেমন ভাবে বাসে একই, আর প্রচুর বাস প্রতি মানে 2-4 মিনিট পরে পরে বাস। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন এদিকে কুসুমগ্রাম, মন্তেশ্বর, কাটোয়া লাইন, সবকটা লাইনে বাসই এর উপর দিয়ে যাবে। আচ্ছা, তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন ওনার যে ঠিকানা সেটা খুবই সহজ, কোন রকমের জটিলতা নেই। আর ওনার মাল অবশ্যই বাইরে, অবশ্যই আপনার মাল প্রোডাকশন হয়, আমার মেইন প্রোডাকশন আমি এখান থেকেই সাপ্লাই করি, এই কারণে, কারণ হচ্ছে এই জায়গাটা এমন একটা জায়গা যেখান থেকে সাপ্লাই দেওয়ার খুবই সুবিধা, সব জায়গায় যোগাযোগ করার সুবিধা, আর সব জায়গার একদম পুরো মিডিল পজিশন আছে, সেটা কৃষ্ণনগর বলুন বা কাটোয়া বলুন বা এদিকে গুসকরা বলুন, দুর্গাপুর, আসানসোল, এদিকে হাওড়া, নদিয়া থেকেও আসেন একজন। তাহলে দাদা আমরা এখন মানে কত দামে থেকে শুরু করব, স্টার্ট করব যে হাওয়াই চপ্পলটা আছে? আপাতত দাদা শুরু করব আমরা 20 টাকা থেকে। 20 টাকা থেকে দেখি 20 টাকা স্টোরিটা কি ব্যাপার আছে। 20 টাকা থেকে দাদা হাওয়াই চপ্পল, এটা বাচ্চাদের ভীষণই স্ট্রেংথ পাবেন, ইয়েতে রবারের ফিতে, তাই? রবারের ফিতে পুরো একদম যেমনই, ভীষণ ফ্লেক্সিবল, যে কোনো জুতো আপনি দেখে নেবেন। 20 টাকা থেকে শুরু, তাই তো? আর কেউ যদি মানে মানে মিনিমাম কত পিস নিতে হবে? মিনিমাম এটা ধরুন যেই বিজনেস শুরু করবে না কেন, সে তো মিনিমাম তো 5,000 টাকা কমে তো সে বিজনেস শুরু করতে হবে। হ্যাঁ, সব ধরনের আইটেম কিছু কিছু করে নিয়ে আপনারা এখান থেকে একটা 20 টাকার জুতো তো তার বিজনেস হবে না। হ্যাঁ, তাই না? এবার আমরা এমনি রিটেলার দিও না, হোলসেলেই দিই। এরপর নেক্সট এটা কত দামে আছে? এই দেখুন দাদা, এটা হলো 26 টাকার, 26 টাকা বাচ্চাদের জুতো, কিন্তু এর মানে সোলটাও হেভি কোয়ালিটির,
ফিতাটাও দেখছেন কত ফ্লেক্সিবল, এটা কটা লেয়ার আছে এই যে চটিটা সাইডে, লেয়ার আছে তিনটে, তিনটে লেয়ার, তাই তিনটে লেয়ার আছে উইথ প্রিন্ট, সব হ্যান্ড মেশিনে, সমস্ত নিজেদের হাতে তৈরি, এগুলো একদম ঘরে নিজেদের হাতে তৈরি। ফিনিশিং দেখুন, ফিনিশিং দেখেছেন, যে কোনো অজন্তা জুতোর মতো ফিনিশিং আছে। এরপর পরের মালটা কি আছে এখানে যেটা দেখছেন, এটা হলো মেয়েদের, মেয়েদের লেডিস, তাই তো, লেডিস জুতো। এর সাইজটা কি আছে দাদা? এর সাইজ 4, 5, 6, 7, আচ্ছা 4, 5, 6, 7 পর্যন্ত মেয়েদের, তাই তো, মেয়েদের। আচ্ছা এটা কিরকম কোয়ালিটি, এটা দেখাবেন। এটা কোয়ালিটি ভীষণই ভালো, দেখতেই পাচ্ছেন ভীষণই ফ্লেক্সিবল, রাবারেরই জুতো এটা, থ্রি লেয়ার জুতো আছে। এটা রেট কত আছে? এটা রেট পড়বে 33 টাকা। 33 টাকা, 33 টাকা, আচ্ছা মাত্র 33 টাকায় আপনাদের দিয়ে দিচ্ছে হাওয়াই চপ্পল। মানে আপনি ভাবতেই পাচ্ছেন, একটা ফিতে লোকাল একটা মার্কেট থেকে ফিতে কিনতে গেলে 30 টাকা নিয়ে নেয়, সেই জায়গায় আপনি পেয়ে যাচ্ছেন মাত্র 33 টাকায় অসাধারণ সুন্দর একটা হাওয়াই চপ্পল। তা বুঝতেই পাচ্ছেন আপনারা যে দাদার এখানে সত্যি অনেক কম রেঞ্জে আপনারা ব্যবসা শুরু করার মতো ব্যবস্থা আপনারা পেয়ে যাবেন। এরপর নেক্সট কোনটা আছে দাদা? নেক্সট দাদা এটা থ্রি লেয়ারের আছে, রাবারের আছে, পিভিসি ফিতে আছে। হ্যাঁ দেখতে পাচ্ছেন রবারের ফুতো, মানে জুতো। আর এটা ফিতেটা কি রবারের নাকি এটা পিভিসি ফিতে? পিভিসি ফিতে, তাই তো। আচ্ছা পিভিসির মধ্যে তো অনেক রকম থাকে, হাই থাকে, লো থাকে, এটা কি রকম কোয়ালিটি আছে? এটা মিডিয়াম আছে, মিডিয়াম আছে তো। আচ্ছা এটা কত করে পড়বে পেয়ার? এটা পড়বে আপনার 40 টাকা করে, 40 টাকা করে, তাই তো, 40 টাকা। আচ্ছা ঠিক আছে, এরপর কোনটা দেখাচ্ছেন দাদা? তাহলে এটা কি চপ্পল আছে একটু বলবেন। এটা দাদা রাবারেরই আছে, কিন্তু কোয়ালিটি খুবই ভালো, ভীষণ ভালো কোয়ালিটির আছে এটা, এর ফিতেও খুবই ভালো। এটা রেট কত করে আছে? এটা রেট আছে আমরা 49 টাকা, বিভিন্ন ডিজাইনের। আচ্ছা এটা মানে এটা খুচরো নিয়ে কত বিক্রি করতে পারবে? খুচরো নিয়ে এটা যদি খুব কম হয় 85 থেকে 90 টাকা বিক্রি করতে পারবে, 85 থেকে 90। দেখতে পাচ্ছেন আপনারা মানে প্রচুর লাভ আছে, বুঝতে পাচ্ছেন। এর অনেক ডিজাইনও আছে, ধরুন এই কালার কটা করে আছে, এক একটা এই একটা টাইপের ডিজাইন আছে, যেগুলো প্রচন্ডই চলে বাজারে, এগুলো একই সেম এক একটার মধ্যে, একই রেঞ্জ, এগুলো আমরা সাপ্লাই দিয়ে পারি না। এই যে এই টাইপের জুতোগুলো আমরা কোনদিন সাপ্লাই দিয়ে পেরে উঠি না, এগুলো এতই হাই ডিমান্ড এগুলো। আচ্ছা এই এর কটা করে কালার আছে? কালার ভ্যারাইটিস পেয়ে যাবেন, 4-5টা কালার তো পাবেন। আর সাইজ তো সেই লেডিস 4, 5, 6, 7, সেই একই রকম, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এরপর নেক্সট দেখি কি আছে। নেক্সট দাদা যে দুটো দাদা খুবই ডিমান্ড আছে সেটা হলো এটা, এটা মানে ডাক্তাররাই রেকমেন্ড করে এই জুতো। হ্যাঁ এই যে এই ফুটু ফুটু দেওয়া মালটা অনেকে কি পরে, ভীষণ আরাম, হ্যাঁ ভীষণ আরাম পরে। আর এর ফিতেটাও দেখছেন হাই কোয়ালিটির, হাই কোয়ালিটি, তাই তো। এই যে তলায় দেখতে পাচ্ছেন গ্রিপ দেখেছেন? হ্যাঁ তলায় গ্রিপটা সত্যি মানে অসাধারণ। আচ্ছা চটিটা একদম যেমন খুশি মোড়ান আপনি, যেমন খুশি মোড়ান, যেমন খুশি ফিতেটা। আচ্ছা এটা রেঞ্জ কত আছে দা? রেঞ্জটা তো শুনলেই তো অবাক হয়ে যাবেন, মাত্র 39 টাকা, মাত্র 39 টাকায়, সত্যি ভাবা যাচ্ছে না। এই যে দেখুন আপনারা মাত্র 39 টাকায় কি হাই ফাই কোয়ালিটির জিনিস আপনারা পেয়ে যাচ্ছেন, কেউই দিতে পারবে না এই মাত্র আমাদের প্রোডাকশন। আচ্ছা কেউ যদি একটু বেশি পরিমাণে নেয় তাহলে কি আর একটু কম করা যাবে কি? সেটা এখানে আসার পরে বলবো, এগুলো কি বলুন তো, এগুলো ভিডিও বলে ঠিক না, তারা এলে ঠিক আছে, সেটা তার কতটা মানে ইয়ে আছে। আর তারপরে ধরুন কাল বাদ পরশু দামও বাড়তে পারে, দাম কমতেও পারে, তাই জন্য এখন আমি এই দামে দিতে পারছি, আমি কালকে নাও পারতে পারি অথবা তার থেকে কমেও দিতে পারতে পারি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করবো যতটা কমে দেওয়া যায়, কমে দেওয়া যায়। এবারে কি মালটা দেখাচ্ছেন আপনি? এই যে দাদা এটা দেখছেন, এটা ওই রাবারেরই ডাবল সোল, আর দুটো লেয়ারের সোল, আর এটা দাম পড়বে আপনার 52 টাকা, 52 টাকা, সত্যি 52 টাকা। এটা কি রবারের? একটু দেখে নিচ্ছি, একদম রবারের, দেখতেই পাচ্ছেন আপনারা বিভিন্ন ডিজাইন পাবেন এর। আর এর কি কি ডিজাইন আছে? বিভিন্ন ডিজাইন পাবেন, এই দেখুন একটা ডিজাইন, এখানে আরো আছে, দেখতেই পাচ্ছেন এই যে দুটো লেয়ার আছে এখানে, ফিনিশিংটাও দেখতে পাচ্ছেন আপনারা, একদম অসাধারণ ফিনিশিং, দারুণ ফিনিশিং আছে এই জুতোগুলোর। আর ভীষণই চলে এগুলো, এগুলো ঘরে পড়ার জন্য হসপিটাল নার্সিং হোমে দারুণ চলে, দারুণ চলে এই জুতো, দেখতে পাচ্ছেন রবারের মাল। এটা রেট কত করে বললেন? রেট কত? এটা দাদা 52 টাকা করে বললেন, 52 টাকা, তাই তো, দেখতে পাচ্ছেন 52 টাকায় রবারের সোল। এইগুলি মোটামুটি কত টাকা বিক্রি আছে বাজারে? একদম হামেশাই 85 টাকা বিক্রি এমনি করতে পারবে, তার থেকে বেশি করতে পারবে কম না। আচ্ছা কারণ এগুলো এখান থেকে ভিডিও দেখছে, এগুলো হাতে দেখলে আরো ভালো বুঝতে পারবে। হ্যাঁ ফিনিশিং কাজ খুবই ভালো, এই একটা ডিজাইন আছে, এই দেখতে পাচ্ছেন একটা ডিজাইন, সেম সোলের মধ্যেই বিভিন্ন ধরনের ডিজাইন, শুধু ডিজাইনটা আলাদা, সেম সোল সেম প্রাইস। আচ্ছা কেউ যদি হচ্ছে একটু বেশি দামের মানে বেশি করে নেয় তাহলে কি একটু কম হবে তো রেটটা? এগুলো তো বেশি করে নেয়, হ্যাঁ সেটা তো কম করা যাবে। অ্যাকচুয়ালি এগুলো তো সামনে এসে কথা না বলে হয় না, বুঝতেই পাচ্ছেন কাছাকাছি রিটেলাররা তারাও ব্যবসা করছে, এবারে এগুলো আমরা এত কথা এখানে বলতে পারি না, এগুলো
কাছে এলে অবশ্যই কিছু করে দিতে চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে, নেক্সট এটা মানে কত রেঞ্জ আছে? এটা 52 টাকা রেঞ্জ আছে। 52 টাকা, তাই তো? এটা কি জুতো মানে সবথেকে হাই ডিমান্ড জুতো এটা। সোলটা দেখুন কত মোটা সোল দেখুন, ফিতে দেখুন হাই কোয়ালিটি। দেখতে পাচ্ছেন আপনারা দুটো লেয়ার, মানে উপরে একটা লাল আর নিচে হচ্ছে আপনার ব্ল্যাক আছে। এটা খুবই দেখে টেকসই। মাত্র কত টাকা বললেন? 52 টাকা। সত্যি অসাধারণ যে ফিতেটা, এটা অনেকটা মোটা ফিতে দেখতে পাচ্ছেন। এই ডবল করে ই করা আছে, কাজ করা আছে, মাত্র 52 টাকায় মানে সত্যি ভাবা যাচ্ছে না। এর সেলটা হবে দাদা ভালো? এর কত করে বিক্রি আছে? মানে কি বলবো, যে দেখছে সেই বুঝতে পারবে যে এই জুতোটা সেল বড় মতই না। এর ডিজাইন কিন্তু একটাই পাবেন। কত করে এটা মানে? 52 টাকা, তাই তো? 52 টাকা, অসাধারণ 52 টাকায়। আর এটা কি কালার আছে এটা? এটা অন্য কোন কালার নেই, এটা এই একটাই কালার হয় আর এই কালারটাই চলে। ও, এটা মানে এই কালারটাই লালের উপরে কালো, শুধু এটাই এটাই কালার। আপনি যত দেখবেন সব আমার কাছে এই কালারই পাবেন, কারণ এইটাই চলে শুধু। আচ্ছা ঠিক আছে। আর একটা আগে সবুজ রাখতাম, সেটা চলেই না, তাই জন্য সেটা বন্ধ হয়েছে, এটাই চলে শুধু। ঠিক আছে, এরপর এটা আছে তাই তো? হ্যাঁ দাদা। এটা কেমন কি কোয়ালিটি কি আছে দেখি? কোয়ালিটিটা দেখুন আপনি, এটা হাই ফাই কোয়ালিটির আছে। সত্যি হয়ে যাচ্ছে, এত মনে হচ্ছে আমরা মার্কেট থেকে খুচরো কিনতে গেলে মিনিমাম 130-140 টাকা করে একদম নিয়ে। বুঝতেই পারছেন তাহলে যে হাওয়াই চপ্পলের ব্যবসাটাতে আসলে কি আছে। মানে এই আপনি মার্কেটে, লোকাল মার্কেটে একটু ঘুরলেও দেখতে পারবেন যে 120-130 টাকার নিচে এই জুতো কখনোই মানে দেওয়া সম্ভব না। আর সেটা আপনি মাত্র পেয়ে যাচ্ছেন ওনার কাছ থেকে, এই দাস প্রোডাকশন হাউস থেকে মাত্র পেয়ে যাচ্ছেন 60 টাকা। এটা সত্যি মানে ভাবতেই কিরম অবাক লাগছে, ব্যাপারটাই অন্যরকম। নিজেদের প্রোডাকশন বলি আমরা দিতে পারি, এমনি হলে তো দেওয়া আমাদের সম্ভব হয়তো আমাদের ছিল না। এরপর কোনটা আছে দাদা? এরপর দাদা এটা, এটা রেট কত আছে এটার? রেঞ্জ এটার রেট দাদা 67 টাকা মতো পড়বে। 67 টাকায়? এটা তো দেখে মনে হচ্ছে এক কালার প্লেন, কোনো নকশা নেই, কিন্তু এটা দাদা দামটা একটু বেশি পড়ছে। মানে কি ব্যাপার আছে এটা? কালার এর কোয়ালিটি খুব ব্র্যান্ডেড ব্র্যান্ডেড কোম্পানির কোয়ালিটি থেকেও ভালো হবে। খুব ভালোই দেখতে পাচ্ছেন, এগুলো সব আপনার নিজের দেখতেই পাচ্ছেন। নেক্সট কি মাল দেখাবেন? নেক্সট দাদা যেটা দেখাবো এটা দেখতে পাবেন, ওই ফ্লেক্সিবল দেখছেন, ধুয়ে দেখছি, দেখে নিন যেমন করে খুশি। এটা কিরকম টাইপের একটা, মানে প্লাস্টিকও না আবার রবারও না, রবার প্লাস্টিক মিক্সড একটা ব্যাপারটা করব, মানে নরম রাবার টাইপের একদম। এটাও কি আপনার কোম্পানিতেই তৈরি হয়? না 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 না, এটা আমার কোম্পানিতে তৈরি হয় না, এটা পুরোই বাইরে থেকে আসে আমাদের মালগুলো। কারণ হচ্ছে কিছু তো ডিমান্ডের উপর নির্ভর করতে হয়, যেগুলো এই যে তো ডিমান্ড থাকে যার জন্য। আর একটা ব্যবসা করলে তো শুধু তো ওর উপর ভরসা করে বিজনেস হয় না, পাঁচ রকম রাখলে তবে কি বিজনেস করা, মানে এক এক কাস্টমার এক এক রকম চাইলো, দেখা গেলো যে আপনার এখানে পেলেন অন্য জায়গায় চলে গেল আর আপনার কাছে পেয়ে গেলে আর অন্য জায়গায়, কোনোমতেই আমাদের কাস্টমার। সেটা একটা বিজনেসের একটা পলিসি, যাতে সব রকমের মাল রেখে যেতে পারে। আমাদের আমাদের সোলও যা আছে সবই দিল্লি থেকে আছে, আর আমাদের এই জুতোও আছে বাইরে থেকে। আচ্ছা, জায়গার নাম আমি উল্লেখ করছি না, সবই বাইরে থেকে আছে আর সবই ট্রান্সপোর্টে আছে, আর এখান থেকে সব ট্রান্সপোর্ট করাও যায়। তাই এটা রেঞ্জটা কত করে আছে? রেঞ্জ 70 টাকা। আপনার কারখানায় তৈরি হয় নাকি? আমার কারখানায় শুধুমাত্র চপ্পলই তৈরি হয়, চপ্পল, তাই তো? বাকি যা মাল আছে সব আমার বাইরে থেকে আসে মাল। সেটা মাত্র 140 টাকায় কেনা সত্যি ভাবা যাচ্ছে না। দেখতে পাচ্ছেন সোলটাও তো অনেকটাই ভালো মনে হচ্ছে, দেখতেই পাচ্ছেন। এর কি কি কালার আছে এই একবারে দেখতে পাবেন, দারুণ চলে যেটা বিভিন্ন রকম মানুষ বিভিন্ন রকম চাহিদা।
খুবই স্টাইলিশ, খুবই স্টাইলিশ, নতুনত্ব আছে মালটার মধ্যে। আচ্ছা এটা কি অর্ডার দিতে হবে নাকি আপনার কাছে অ্যাভেইলেবল মালটা থাকে এরকম একটা বিষয়? তাহলে কি বলুন তো, এগুলো অর্ডার দিতে হবে, অর্ডার দিতে, তাই তো? যে দাদা এই রেঞ্জের মধ্যে আমাকে মাল দিন, 140 135 এর মধ্যে, একদম একদম, হ্যাঁ 150 এর মধ্যে, 180 এর মধ্যে, তখন আপনি ডিজাইন এটা নেবেন, তাই তো? এরপর নেক্সট আমাদের কি মাল দেখাবেন? নেক্সট তাই লেডিস এটা প্লাস্টিকের জুতো, এগুলো প্লাস্টিকের, তাই তো? হ্যাঁ ক্যাজুয়াল বাড়িতে ইউজ করার জন্য এগুলো। এগুলি কি সব আপনার এখানে তৈরি হচ্ছে নাকি? না না না, এগুলো আমার এখানে তৈরি না, এগুলো সব তার মানে আপনার এখানে শুধুমাত্র আমরা যেটা দেখতে পেলাম যে হাওয়াই চপ্পল গুলি যেগুলি আছে সেগুলি একমাত্র তৈরি হয়, আর বাকিগুলি আপনি বাইরে থেকে নিয়ে আসেন, তাই তো? বাইরে থেকে বলতে আপনার মানে কোম্পানি থেকে নিয়ে আসেন নাকি কোনো দোকান থেকে? একদম কোম্পানি থেকে, কোম্পানি, তাই তো? একদম কোম্পানি থেকে। তাহলে আপনার কাছ থেকে আসলে অবশ্যই কম রেঞ্জে পেয়ে যাবে, তাই তো? একদম একদম। এটা রেট কত করে আছে? এটা 27 টাকা, 27 টাকা, দেখতেই পাচ্ছেন আপনার 27 টাকায় অসাধারণ, হ্যাঁ মানে ভাবাই যাচ্ছে না 27 টাকায় হাওয়া চপ্পল, খুবই নরম, সফট আছে, মনে হচ্ছে টেকবে কিছুদিন, তাও হয়তো 2-3 মাস টিকতে পারে, এরকম একটা ব্যাপার থাকতে পারে, আরো বেশি 6 মাস তো একদম চোখ বুঝে চাই, 6 মাস চলে যাচ্ছে 30 টাকায়, সত্যি তো মানে ভাবাটাই মুশকিল। আচ্ছা এটা 30 টাকা অ্যাকচুয়ালি বলতে মানে রিটেলে তো আরেকটু বেশি দামে বিক্রি হবে, মোটামুটি কত বিক্রি করতে পারবে রিটেলে? এগুলো তো 50 টাকা কমে কেউ বিক্রি করবে, 50, তাই তো? 50 টাকা মিনিমাম, দেখতেই পাচ্ছেন 27 টাকায় করে কেনা আর ওইদিকে 50 টাকা হয়ে যাচ্ছে, 50 টাকা মিনিমাম বিক্রি করবে। নেক্সট কোনটা আছে দাদা? নেক্সট তো এটা আছে, এটা, তাই তো? এটাও প্লাস্টিকের জুতো, প্লাস্টিকের মধ্যে, তো এর রেঞ্জ কত আছে? এটা দাদা আপনার আছে 30 টাকা, 30 টাকা, তাই তো? আচ্ছা 30 টাকা অসাধারণ, 27 টাকা 30 টাকায় মানে কি ভাবছেন আপনারা? তো কোনো ভাবনা চিন্তার আর দরকার নেই, শুধু তুলে আসলেই হয়ে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন 30 টাকায় অনেকটাই সফট, মানে পরেও বেশ আরাম পাওয়া যাবে। মিনিমাম কটা করে নিতে হবে দাদা এগুলি? মিনিমাম কটা করে দেখুন, সে একটা বিজনেস করবে মানে সে তো মিনিমাম তো 7-8 হাজার টাকা কমে একটা বিজনেস শুরু করা যায় না, সেটাই মানে সব আইটেম মিলিয়ে যে সাইজ আছে 4-5-6-7 করে সেট করে নিয়ে, হ্যাঁ একটা ব্যাপার ঠিক হয়ে যাচ্ছে, ইয়ে করবে সে, আমি ঠিক বুঝিয়ে দিয়ে দেবো, সেটা কিছু ব্যাপার না। এরপর এটা আছে, তাই তো? এটা কত রেট আছে? এটা আছে দাদা 32 টাকা, 32 টাকা, তাই তো? 32 টাকা, তার মানে 27, 30, 32 এভাবে অনেক জুতো পাবেন, 40 টাকার মধ্যে অনেক জুতো দেবো, যেগুলো আপনারা 60-70 একদম হামেশাই বিক্রি করতে পারবেন। দেখতেই পাচ্ছেন আপনারা এই যে প্লাস্টিকের জুতোগুলি 30, 27, 32, 35 এর মধ্যে হয়ে যাচ্ছে। নেক্সট এটা কত আছে? এটা দাদা 37 টাকা, 37 টাকা, দেখতেই পাচ্ছেন 37 টাকায়, খুবই সুন্দর ডিজাইন, ডিজাইন খুবই ভালো, হ্যাঁ মানে চোখে লাগার মতো ডিজাইন আছে, খুবই ভালো ডিজাইন, 37 টাকা আরো আছে 37 টাকায়, এই ডিজাইনও পাবেন আপনারা, এই ডিজাইনও পাবেন 37 টাকায়, 37 টাকায় যে দেখতে পাচ্ছেন নতুন নতুন একদম ডিজাইন, সুন্দর, খুবই ভালো, আর ভীষণই চলে এগুলো বাজারে, খুবই চলে, মানে প্রতিটা বাড়িতে বাড়িতে এরকম জুতো দেখতে পাবেন। এরপর এটা কত করে আছে? এটা দাদা আপনাদের দিয়ে দেবো 29 টাকা দিয়ে দেবো, 29 টাকা, তাই তো? মানে ভাবতেই পারছি না 30 টাকার নিচে চটি হতে পারে, সত্যি ভালো যাচ্ছে। এগুলো তো মোটামুটি আমরা ফুটপাতে বা অনেক দোকানে দেখি আমরা, হ্যাঁ 50 টাকা 60 টাকা করে কেনা করতে, সত্যি দেখতে পাচ্ছেন মানে একটা 50 টাকা মাল বিক্রি করে 20 টাকা লাভ, এটা সত্যি একটা ব্যাপার, হয়তো আপনার নেওয়া আনায় হয়তো আর 2 টাকা খরচ হবে, কিন্তু সত্যি মানে 50 টাকা 20 টাকার মতো লাভ থাকছে, ট্রান্সপোর্টে বেশি মাল যদি নেওয়া হয় গড়ে আমাদের 1-1.5 টাকা খরচ পড়ে, টাকাও খরচ পড়ে না, সেটাই যদি একটু বেশি মাল নেওয়া হয়, বেশি মাল নিলে সুবিধা এই জায়গাটাই যে ট্রান্সপোর্ট খরচটা অনেক কম পড়ে যায়। হ্যাঁ এটা কত আছে? এটা 32, 32 টাকায়, সত্যি 32 টাকায়ও ছুটি হয়, 32 টাকায়, এটা একমাত্র দাস প্রোডাকশন হাউসে আসলেই আপনারা এই জিনিসটা দেখতে পারবেন, 30, 32, 27 টাকায় চটি পাওয়া যাচ্ছে, প্লাস্টিকের চটি পাওয়া যাচ্ছে, হাওয়াই চপ্পল পাওয়া যাচ্ছে, সত্যি ভাবা যাচ্ছে না, এটাও এক ধরনের পাবেন 32 টাকায়, এটাও 32 টাকায় আছে, অসাধারণ ডিজাইন দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর কাজ করা, 32 টাকায় হয়ে যাচ্ছে। এই রেটগুলো একমাত্র কোম্পানি ঘর থেকে নিয়ে চাই আমরা, হয়তো এতটা দিতে পারি, হ্যাঁ ওটা আমাদের কাছে নিয়ে দিতে হলে অনেকেই বিশ্বাস করছে, আপনারা দেখতেই পেলেন যে অফুরন্ত স্টক রয়েছে, তাই এই হচ্ছে বিষয়, এটা এটা আছে 37, তাই তো? 37 টাকায় আছে, এটা সত্যি ভাবা যাচ্ছে না, আমাদের খুবই মার্জিন কম রাখি। এরপর এটা কত আছে দাদা?
বিভিন্ন রকম ডিজাইন দেখতে পাচ্ছেন, অনেক মোটা ফিতে, ডবল ফিতে। একটা ভিডিওতে তো এত দেখানো সম্ভব না দাদা। আচ্ছা দাদা, আপনার এই যে প্রোডাকশন হাউস, আপনি যে জুতোগুলি তৈরি করুন, মানে করেন যে কারখানাটা, সেটা কি এখানেই নাকি ওটা? না, সেটা একটু দূরে আছে, কারণ হচ্ছে এখানে আমাদের লেবার কষ্ট অতিরিক্ত বেশি পড়ে, আর এখানে সেরকম টেকনিশিয়ান আমাদের নেই যাকে দিয়ে আমাদের কাজ মিটবে। সেটা আপনি ওই কারখানাটা এই জন্য দূরে করেছেন, আর এখান থেকে আপনি মালটা সাপ্লাই দিচ্ছেন, কারণ ওখান থেকে সাপ্লাইয়ের সমস্যা, আর এখানে আমার প্রোডাকশন কষ্ট অনেক বেশি পড়ে যাবে, যার জন্য আমি যে রেটে আমি দেবো সে রেটে বাজারে কেউই দিতে পারবে বলে আমার মনে হয় না। হ্যাঁ, সেটা অবশ্যই, কারণ আপনি যেহেতু নিজেই প্রোডাকশন করছেন, হ্যাঁ, সেই হিসাবে তো আপনি একটু কমে দিতে পারবেন। বললাম তো, বললে বড় কথা বলা হবে, কলকাতাতেও মাল এখান থেকেই যায়। হ্যাঁ, সেটা বেশ ভালোই। তা ঘটনা হচ্ছে, আমাদের যারা হচ্ছে গিয়ে ধরুন নতুন বিজনেস করতে চাইছে, অনেকে ধরুন বেশি পুঁজি নেই, অনেকে হয়তো বলে দাদা 5,000 টাকা বা 10,000 টাকার মধ্যে ব্যবসা করতে চাই, তা ওরা কি মানে সত্যি 5-10,000 টাকার মধ্যে ব্যবসা করা কি সম্ভব হতে পারে আপনার মনে হয়? বা আপনার এখান থেকে মাল নিয়ে কি করতে পারবে এই টাকায়? ভীষণই কম পুঁজি, যেটা শুনলে অবাক লাগবে, 5-10,000 টাকা পুঁজিতে বিজনেসটা ইজি স্টার্ট করা যাবে। আর এটা একটা গরিব মানুষ থেকে শুরু করে কোটিপতি মানুষ পর্যন্ত চপ্পল পরে না এমন কোন মানুষ নেই। হ্যাঁ, চাহিদা যে দামে দেবো সে দামে কেউই দিতে পারবে না। আমাদের স্টার্টিং প্রাইস মানে 20 টাকার ভেতরে আছে, এরপরে তো আপনি যতটা উপরে উঠবেন ততটা উপরে উঠানোর মতো আমাদের ক্ষমতা আছে। আচ্ছা, তাহলে আমরা তো অলরেডি দেখতেই পাচ্ছেন দাদার বিভিন্ন যে স্টক আমরা দেখে নিয়েছি, এর মধ্যে ওনার প্রোডাকশন হাউসেও আমরা গিয়েছি, সেখান থেকেও আমরা ভিডিও করে নিয়ে এসেছি। ডেলি যেহেতু মাল সাপ্লাই হয়, সেই হিসাবে হয়তো আমরা কোনো মাল হয়তো আজকে ভিডিওতে দেখলাম, পরবর্তীতে হয়তো সেটা নাও ওনার কাছে থাকতে পারে, কিন্তু আপনারা একটা কথাই বলতে হবে, কারণ ডিজাইন ওদের প্রতিদিনই চেঞ্জ হয়, সেই হিসাবে হয়তো একটা মাল শেষ হয়ে গেল হয়তো আপনি নাও পেতে পারেন, কিন্তু দাদাকে হয়তো বললে যে দাদা এই ধরনের মালটা আমাকে রেডি করে দেবেন, সেটা রেডি করে অথবা ওই দামের মধ্যে আমাকে এবার এখন কি মালটা আছে সেটা বললেও হয়তো দাদা আপনাদের রেডি করে দিতে পারবে, তা সেটা দেখতে হবে। তা আচ্ছা, এই মালটা যে আপনারা তৈরি করেন সেটা কি আপনাদের কাছে স্টক সবসময় অ্যাভেলেবেল থাকে নাকি সেটা একটু মানে অর্ডার করতে হবে, এরকম বিষয়ে এরকম কিছু যদি বলতেন? অর্ডারের ব্যাপারে বলতে গেলে আমাদের মেন হচ্ছে ধরুন প্রচুর দোকান এমনি ধরা থাকে, যেগুলো আমাদের পার্মানেন্ট কাস্টমার, তাদেরকে তো তাদের মতোই আমরা প্রোডাকশন মেন তৈরি করার চেষ্টা করি। এবারে এক্সেস যেটুকু হয় সেটুকু তো আর একজন বিজনেস স্টার্ট করার জন্য মানে সাফিসিয়েন্ট না, তো তার জন্য কিছুই ব্যাপার না, আমাকে কিছুটা টাইম দিতে হবে, যে ওরা 2-4 দিন তো টাইম আমি এক্সট্রা নিলাম, আমি আমার মানে যারা কাজ করছে তাদেরকে আমি এক্সট্রা টাইমের কাজ করালাম, দেন আমি সাপ্লাই দিলাম, করি এইভাবে। আর যেহেতু আপনারা এসছেন সেই মারফত আমি বলবো, অবশ্যই কেউ যদি একটা বেকার ছেলে যদি এখান থেকে নিয়ে যদি সে দুপয়সা কামাক, এটাই তো আমরা সবসময় চাইবো, আমরা চাইবো আমাদের চ্যানেল থেকে সেটাই চাইবো যে আপনার কাছ থেকে মাল নিয়ে যেন অবশ্যই লোক দাঁড়াতে পারে, তাহলে আমাদেরও চ্যানেলে একটা গ্রোথ হবে। আর আমরা সবসময় এটাই চেষ্টা করি যে যারা বেকার ছেলেপেলে আছে, যারা নতুন ব্যবসা করতে চায়, তারা যেন নিজের পায়ে দাঁড়াতে পারে, দু পয়সা ইনকাম করে চলতে পারে, ঠিক আছে? সেটা সবাই চাইবো আমরা। ভাবনা এত কম পুঁজিতে কিভাবে যে কতটা প্রফিটেবল এটা অরিজিনালি কেউ না নামলে বুঝতে পারবে না, যেটা কারণ হচ্ছে একটা কথাই আছে দেখবেন, জুতো আর সুতো, এই দুটো জিনিসের বিজনেস বুঝতে হয়, মানে জাস্ট বুঝতে হয়, বিশাল কিছু বুঝার নেই, কিন্তু শুধু প্রোডাক্টটা একটু বুঝতে হয়। আর দাম মেন সেটা আশা করি আপনার কাছে আসলে আপনি লোককে অবশ্যই বুঝিয়ে দেবেন। সমস্যা দাদা, শেষ মুহূর্তে আপনি কাস্টমারদের কি বলবেন বা কি বার্তা দিতে চাইছেন বলবেন? এটাই বলবো যে আসুন, এসে দেখুন, এটা নয় যে এসে দেখলি যে মাল নিতে হবে তার কোনো মানে নেই, এসে দেখুন, এখানে কথা বলুন, তারপরে বুঝতে পারবেন। আর যদি ব্যবসা শুরু করার ইচ্ছা থাকে, সদিচ্ছা থাকে কম টাকায়, তাহলে আসুন, এলে আশা করি শুরু করতে কোনো অসুবিধা হবে। যদি কেউ মানে বলে যে দাদা আসতে সমস্যা হচ্ছে, আমরা অনলাইনে টাকা পাঠিয়ে দেবো, আপনি আমাদের মাল পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করুন, সেক্ষেত্রে আপনি কতটা কি করতে পারবেন? এই কথাটা দাদা আমাকে অনেকেই বলেছে, কিন্তু অ্যাকচুয়ালি প্রথমবারই আমরা এটা করি না, প্রথমবার আসুক, এসে ওনারা মাল দেখুন, দেখে আগে পছন্দ হোক, না হলে কি হবে, আমি হয়তো মাল পাঠালাম, ওনার হয়তো পছন্দ হলো না, কিছু বুঝতে অসুবিধা হলো, উনি এসে 20টা মাল দেখলেন, ওনার 16টা নেবার মন, উনি 16টা নিলেন,
সেটা বুঝতে সুবিধা হয়। তারপরে তো সেটা তো স্বাভাবিক, এখন তো আমার সবই ট্রান্সপোর্টে যায়, কজন আর আসে, আজ থেকে তার মানে প্রথম এসে মালটা নিয়ে যেতে হবে, পরের বার থেকে হোয়াটসঅ্যাপে হোক বা, কারণ প্রথম আসলে আপনার সঙ্গে পরিচিতটাও হয়ে যাবে, সেক্ষেত্রে আর কোনো সমস্যা হবে না। আচ্ছা ধন্যবাদ, তাহলে আমরা পরে পরে যখন আবার নতুন মাল আসবো বা আমরা সময় পাবো তখন এসে আপনার পরবর্তী মালগুলি আমরা ভিডিও করে নিয়ে যাবো। ধন্যবাদ, ঠিক আছে, ধন্যবাদ।